সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে মৃত শাশুড়ি দাফনের জন্য খোঁড়া কবরে শুয়ে বাধা দিয়েছে ছেলের বউ। ওই ভিডিওতে দেখা গেছে এক নারী খোঁড়া কবরে বসে ও শুয়ে আছে। গ্রামবাসী তাকে সেখান থেকে ওঠানোর চেষ্টা করছেন। কবরের আশেপাশে পুলিশ সদস্যরাও আছেন। সেখানে জড়ো হওয়া গ্রামবাসী বলেন, আপনি কি কবরে শুয়ে জায়গা নেবেন? এ সময় কেউ কেউ খবিতাকে চাপা দেওয়ার কথা বলছেন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে ঘটে এই দুঃখজনক ঘটনা। নাম প্রকাশ না করার শর্তে শাহনাজের প্রতিবেশীরা জানান, মৃত মোবারক ও আনোয়ারা দম্পতির পাঁচ কন্যা এবং এক ছেলে আছেন। ছেলে আব্দুর রহিম সৌদি প্রবাসী। জমির ভাগ বাটোয়ারা নিয়ে শাশুড়ি ও ননদদের সঙ্গে শাহনাজের বিরোধ চলছিল। শাহনাজের শাশুড়ি মারা যাওয়ার আগে দাফনের জন্য স্থান নির্ধারণ করে দিয়েছিলেন। সেখানে দাফনের জন্য তার কবরও খোঁড়া হয়। ওই জমি নিজেদের দাবি করে শাহনাজ তার শ্বশুরের কবরের পাশে শাশুড়িকে দাফন করতে বলেন। প্রতিবেশীরা আরও জানান, কিন্তু তার ননদরা মায়ের ওসিয়ত করা স্থানে দাফন করবেন বলে জানান। এই নিয়ে বিরোধের এক পর্যায়ে শাহনাজ তার শাশুড়ির জন্য খোঁড়া কবরে শুয়ে পড়েন। এই খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নিয়ে যায়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।